কোন মানুষ খুঁজি আমি পরের ঘরে ভাই ঘরের মানুষ ফেলে রেখে শ্বশুর বাড়ি যাই শ্বশুর বাড়ি যাই আপন মানুষ খুঁজি আমি পরের ঘরে ভাই ঘরের মানুষ ফেলে রেখে শ্বশুর বাড়ি যাই শ্বশুর বাড়ি যাই শ্বশুর বাড়ি যাই শ্বশুর বাড়ি মধুর হাড়ি সত্য কথা নয় ও শ্বশুরের বাড়া বাড়ি জীবন হইল ক্ষয় জীবন হইল ক্ষয় শ্বশুর বাড়ি মধুর হাড়ি সত্য কথা নয় ও শ্বশুরের বাড়া বাড়ি জীবন হইল ক্ষয় জীবন হইল ক্ষয় চালাক চতুর লেবু মিয়া শ্বশুরকে জ্বালায় শ্বশুরকে জ্বালায় নাম শুনিলেই পাড়ার লোকে ছুটিয়া পালায় ছুটিয়া পালায় উকিল মুক্তার থাক না যত সফলতা পাইতে গেলে লাগবে দুলাভাই প্রীতি দুলাভাই প্রীতি দুলাভাই প্রীতি দুলাভাই প্রীতি দুলাভাই কথাটা কয়া ঠিক হইব কিনা জানি না তবু কইতেছি বদর মেম্বারের সন্দেহের আঙ্গুলটা বরাবর তোমার দিকেই তুমি নাকি টাকাটা সরাইছো কই সেই ফজিল মেম্বার ওর আঙ্গুল আমি ভাঙ্গে হলাম ওই আমার এসনে নাই আমি ওরে এত জোর দাই তারপরও ডরে না আরে তোর জামাই তোই বাড়ি চিনে দুলাভাই তো কোনো ঝামেলা পাকায় নাই দেখ রাজু তোর এই একটা বদ অভ্যাস যা কিছু ঘটে তুই খালি লেবুরে দোষ দিস আসলে ওই সারি তো তোরে পছন্দই করে না মেম্বার তোমার টাকা দেয় বিতরণ করার জন্য আর তুমি সেগুলো একাই খাই ভালো আরে কে কইছে টাকা খাইছি মেম্বার তোমার টাকাই দেয় নাই তার টাকা নাকি চুরি হয়ে গেছে ওই সব ধানায় বানায় বাদ দাও টাকা ছাড়ো তা নাহলে কিন্তু আমরা উপরের দিকে যামু আবার ষড়যন্ত্র তুমি খালি কও আব্বা এবার কিসের ষড়যন্ত্র করছে তোমার আব্বার 10,000 টাকা হারাইছে উনি রটাইতেছে ওই টাকা নাকি আমি চুরি করছি হলেবু ঘটনাটা আমিও শুনছি আমি তীব্র প্রতিবাদ করছি খটকা তো আমারও লাগতেছে আমিও বুঝে উঠতে পারতেছি না দুলাভাই আমার এত আদর করে কেন এই যে দেখেন আপনি কোনো চালাকি করতেছেন না তো আমি যদি টের পাই আপনার মতো কোনো অসৎ বুদ্ধি খেলা করতেছে তাহলে কিন্তু বাড়ি মধ্যে ঢুকতে দিব না আপনার ডানে বাই তো এক ডজন বান্দর কোন্ডারে মারবেন কেসটা আমারে দেন আমি দেই আপনি নাকে তেল দিয়ে ঘুমান আমার ডাইনে বামে বান্দর আছে না আমার ডাইনে বামে তো কোনো বান্দর নাই একমাত্র তুমি ছাড়া আরে মেম্বার তুমিও দেখি আমার মতো পোস্ট অফিসের বারান্দায় আটকা পড়ছো কি টাকা পয়সা পাঠাই না নাকি চিঠিপত্র পাঠাই দেয় না বৃষ্টি দিয়ে আটকা পড়ছি আর বয়ে বয়ে চিন্তা করতেছি বুঝছো হ্যাঁ অসময়ে বৃষ্টি যা আইলো কই ঠিক অখন তোমারে দেখা বুঝলাম কে নি যাইছে বৃষ্টি আচ্ছা মেম্বার তুমি আমারে খোঁচা না দিয়ে কথা কয়ে পারো না আজে বাদ দাও কেমন আছো কাও ভালো থাকলেই দেহে কেরা খারাপ থাকলেই দেহে কেরা ওই বদর মেম্বার স্যার আর কেরা দেখবো আমারে হ্যাঁ সেটা তো দেখতে পাইতেছি বেশ দিনে দিনে মোটা তাজা হইতেছ কথায় নতুন রং ধরছে মোটা তাজা ছিলাম না কবে হ্যাঁ আমি যে কেটাই না ছিলাম নাকি আর ওই যে কথায় রং ধরছে কইলে না আমার কথা রং আগেও ছিল এখনো আছে ভবিষ্যতও থাকবে ইনশাআল্লাহ এই তো পুত্র তো শুনলাম তুমি নাকি নতুন পদবি পাইছো পদবিটাও বেশ উসা পদবি পাইছি তবে যোগ্যতাই পাইছি কারুর দয়া দাক্ষি নাই পাই নাই আরে তুমি তো ক্ষমতায় থাকাকালীন সময়ে কেউ কোনো সারি দাও নাই কেউ সাইডি দাও নাই এই তোমার আশেপাশে যারা আছিল তাকে কি তুমি কোনো পদবি দিয়ে দেখছো দেও নাই নিজেই সমস্ত ক্ষমতা কুক্ষিগত করে রাখছিলে এই জন্য তোমার এই অবস্থা খালি তখন কই হে 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 করে খালি আসো খালি আচ্ছা শুনো শুনো তোমার এটা কথা কই পদবি পাইছো সুখের কথা ভালো কথা কিন্তু পদবি ধৈর্য রাখতে হলে মাঝে মাঝে জেল জরিমানা দিতে হয় এটা খেয়াল আছো তো আমার ডর ধাইতেছো মেম্বার আমি এমন কোনো কাজ করি না তাতে তোমার ওই হুমকি দামকি আমার ডরাইতে হইব আরে না 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 কি কো তোমার ডর দেখাইতেছি না শুধু পরিস্থিতিটা তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি আম গলে বুঝলা ভাই তোমার খুব পছন্দ করে আমার কি কয় জানো তোর মতো ছাগল রে কুসুম বিয়ে করবে কেন আপনি তো তোর শালা হন এরা ফাইজ দামি করে শালাই বলে আমার ছাগলের সাথে তুলনা করবো দিছিলাম দৌড়নি
বড় খিল মারা পাইছে গেছে এই যে এরকম মাথা মোটা মানুষ আমার একদমই পছন্দ না ওই রকম একটা হাসি খুশি তুলা ভাই তারে আপনি মারতে গেছেন এই ব্যাপারে আমি কখনোই আপনার সমর্থন করতে পারবো না তোমার কথা মতো আমি দুলাভাইয়ের কাছে ক্ষমাও চাইছি দুলাভাই আমার ক্ষমা করে দিছে আমারে টাইনে নিয়া কোলাকুলি করছে এসে ভালো কথা তোমরা ফজল রে এত পাত্তা দাও কে ও তো ভালো মানুষ না খালি বেজাল লাগায় বেজালের মাস্টার তাই না শুনছি সে নাকি আপনার বন্ধু দুজন দুজনের ছাড়া একদমই থাকতে পারেন না 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 মিথ্যা কথা মাঝে মাঝে কি ইচ্ছা জানো শালার ধরে দিয়ে একটা চিপরানি দিমু না কেন জানো কারণ তুমি তো মারামারি পছন্দ করে না দুলাভাইয়ের সাথে কথা হয় নাই না উনার আমার খুব দরকার উনার ধরে আমগো বাড়িতে নিয়ে যামু চলো তোমারও নিয়ে যামু পাগল হইছেন আপনি আপনার বাড়ির লোকজন আমারে কি মনে করবে খারাপ মনে করবে না কুসুম আমি এক কাজ করি আমগো বাড়ি থেকে তোমার জন্য তরকারি নিয়ে আসি আম্মার রান্না যদি তুমি খাও জীবনও বলবা না আমি লালির কাছে বসে শুনছি আপনার আম্মা অনেক ভালো রান্না করতে পারে এই আমরা দুইজনে বসে যে কথা কইতেছি তোমার আপা কিছু কইবে না তো কি কব আপনারা তারে মিষ্টি খাইছেন মিষ্টি খায় তো আপনি আপনার দলে বিরাই ফেলছেন এখন আর আপনাদের কিছু বলবো না কুসুম আমি তো সাকসেসফুল তোমকে বাড়ি সবার মন জয় করে ফেলাইছি কেবল একজন বাকি আছে কে কার মন জয় করতে পারি নাই আমার আমার মন আমার মন আপনি জয় করতে পারেননি কারণ সেই কাজটা অনেক কঠিন আপনার দ্বারা সম্ভব হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি খবর একদিন গায়ে হাওয়া বাতাস কিছু লাগাইছিলেন না বেরামি মুরগির মতো ঘরের ভিতরে খালি জিমাইতেছিলেন তোমার কথা শুনে মনে হয় তোমার একটা উষ্ঠা মারি খালি জামাই বইলা মারলাম না ওই তুমি এত বড় লাট সাবইছো কবে থেকে কে আমার ভিতরে লাট সাবের গুণাগুণ তো অনেক আগে থেকে বিরাজমান বাজে কথা কইও না ঢাকার থেকে আইসা আমার সঙ্গে একটু দেখা করতে যাওয়ার সময় হয় নাই তোমার আমার কষ্ট করে আসতে হইলেই পর্যন্ত কালু ঢাকার থেকে আনের পর বদর মেম্বার আমারে যে ডরায় না আমার মনটাই কইতেছে আর কয়দিন থেকে এলে হে আমারে সার সার কইয়ে কুলপাইতো না আচ্ছা এই যে মহাব্যাক তুমি গুম হইয়া এত তাড়াতাড়ি লোকালয়ের মধ্যে এসে বললা কে আপনার অনুরোধেই তো এলাম আপনারা চাপাচাপি শুরু করলেন আপনার চাপাচাপিতে ঢাকা শহর থুই আমি গ্রামের পথে পা বাড়াইলাম আমি কখন অনুরোধ করলাম কে লাইলি রে দিয়ে আপনি আমার অনুরোধ করেন নাই এ খালু ঢাকায় যা মৌজের মধ্যে আসিলাম না আমার সাত আটটা বান্ধবী জুটা গেছিল বুঝছেন হেরা তো আমার নিয়ে টানাটানি আমি যদি একজনের গাড়িতে উঠি আরেকজন মাইন্ড করে বসে আমারই তো কইছে আমি তোমার সঙ্গী হইতাম তুমি খালি একলা একলাই মুস করলা তুমি না ভিতরে ভিতরে একটা আসতো বেইমান এইটা আপনি ঠিকই কইছেন এই বিষয়ে আমি এক নম্বর বেইমান বান্ধবীর ভাগ কেউ দিবার চায় না খালু বুঝছে তোমারে দিয়ে আমার কোনো কাম হইব না কাম হইব কামনে বিয়া করছেন তো আমার আপন খালা শাশুড়ি রে এর লাগে উনিশ বিশ করলে ধর্মে সহ্য করবো না তোমার মতন এত বড় একটা ধাপ্পাবাদ একটুখানি পিটলামি রে ভয় পাও আমি বুঝছি তুমি আসলে চাও সারা জীবন আমার মনটা কষ্টে থাকুক তোমারে সঙ্গে নিয়ে আমার এক পয়সা লাভ হয় নাই খালি লস তুমি আমার একটা লস প্রজেক্ট অন্তরে আঘাত দিয়ে কথা কইলেন খালু আমি আসি বলেই আপনি এতদিন এই গ্রামে টিকে আছেন আচ্ছা বুঝলাম চলেন বাইতে চলেন আসো তিনি দুধ আছে তো রাজু তুমি এটা কোনো কাজ করলা আমারে তোমাদের বাড়িতে দাওয়াত দিলা আর তুমি এখানে এসে খাইতেছো না না দুলা ভাই উনি তো আপনার খোঁজার জন্য এই বাড়িতে এসে দুলা ভাই আপনি কথা দিয়ে কথা রাখেন নাই আপনার নেওয়ার জন্য তো আমি এই বাড়িতে আসছি চলেন আমগো বাড়িতে যাইতে হবো যান যান দুলা ভাই আপনি তো দাওয়াত খাওয়ানোর জন্য সেই কখন থেকে রেডি হয়ে বসে রয়েছেন আর ওই যে ফজল ভাই আপনার দাওয়াতের খাবারে পানি ঢেলা দিছে তাই না আমি একটা জিনিস বুঝি না আমি যখনই একটা ভালো কাজে অগ্রসর হই তখনই ভেজাল লাগে কাজটা যদি খারাপ হইতো তাহলে তো কোনো অসুবিধা ছিল না ফজল আপনারা ভুল বুঝাইছে শালা ইয়ে জন্য মানুষ হবে না আম্মা তো আপনার জন্য অপেক্ষা করতেছে জান জান দুলা ভাই এমনি আর বসে থাকেন না অনেক টাইম পার হয়ে গেছে আপনার জন্য এক গাদা খাবার রান্না করছে এত খাবারের মায়া তো আপনি ত্যাগ করতে পারবেন না তাই না দেখো কুসুম বুকে হিট দিয়ে কথা কইও না
আমি তোমার মায়া পর্যন্ত ত্যাগ করছি আরে তো খাওনের মায়া দুলো ভাই আপনি কুসুমের মায়া করছিলেন আরে এই মায়া সেই মায়া না রাজু তুমি যদি আমার আগায় নিয়ে যেতা তাহলে তো ফজল আর এই সমস্যা করতে পারত না আপনাদের এই বাজে পেশাল আমার একদমই পছন্দ হইতেছে না আমি যাই কই যাইবা বসো আমরা তিনজনে বসে গল্প করি তোমাগো গল্পের মধ্যে আমি থাকলে তোমরা মজা পাবে না আমি যাই এই গালান্দারান এ কি ধরনের কথা রাজু ভাইয়ের লগে আমার অন্য রকম কি কথা থাকতে পারে যে আপনি থাকলে আমাদের ডিস্টার্ব হইব হ্যাঁ ফালতু লোকজন কথা কার এসব কি কোন আপনি দুলাবে তো তোমার খারাপ কিছু কই নাই আমি তোমার যাই বলি সেটাই দোষ তোমার সাথে আমি কথাই বলবো না দুলাবে আপনি রাগ করেন না আপনি রাগ করলে আমার পায়ের নিচে মাটি থাকে না এই যে রাজু ভাই সামসামি করতেছেন কেন হ্যাঁ এই সামসামি করা একদমই পছন্দ হয় না আমার তুমি কই যাও আপনিও জান না শোনো তোমার একটা কথা কই কই গেল সোহাও কম দাম নাকি না না চোখে ঠিকই দেখি পিছনে তোর চোখ নাই শোনো তোমার একটা কথা কই তুমি যদি আর একটা সপ্তাহ পরে আসতা তাহলে তোমার এই গুম হওয়ার কারণে ওই বদর মেম্বারে আমি জেলের ভাত খাওয়া ফেলাইতাম বলেন খালু বদর মেম্বার আর যাই হোক আমাগো মুরব্বী আমার শ্বশুর হাল্লাতে যতই রাগারাগি করি হ্যাঁ শ্বশুরের জেলে পাঠানো অনুচিত হইব চিন্তা করে দেখেন হ্যাঁ আপনারও মুরব্বী আরি 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 তোমার কথার সুরের মধ্যে তো বেসুর শুনতেছি বদর মেম্বার তোমার কি আদা পড়া খাইছে আমি তো বুঝতে পারতেছি না তুমি তো ওই যে ওই নেমক হারাম রহমানের পথ ধরছ এই যে এতক্ষণ তো ভালো কথাই কইতেছিলেন আমি মুগ্ধ হয়ে আপনার মধুর বাণী শুনতেছিলাম অন এমন একজনের নাম মুখে আনছেন গোটা পরিবেশটা পচায় ফেলছেন যদি সারা পৃথিবীর বেঈমানের একটা তালিকা বানানো হয় তার নাম এক নম্বরে যাইব সিসি খালু আপনি আমার এত নিচু ভাবলেন অত সিসি কইর না তোমার কর্মকাণ্ডে আমি রহমানের আচরণের প্রতিফলন দেখতে পাইতেছি খালু এ আপনার জন্য আপনার জন্য ঢাকার সুখ শান্তি বিসর্জন দিয়া পল্লীর মেঘপথে হাঁটাহাঁটি করতেছি তারপর আপনার মন পাইলাম না মন পাইবা কেমনে ওই বদর মেম্বারে আজ পর্যন্ত একদিনের জন্য কাঙ্গে সুবাইতে পারলাম না সে তো দিনে দিনে শক্তি সঞ্চয় করতেছে আপনি ঘরের ভিতরে ঠ্যাঙের উপরে ঠ্যাং ছিলে বসে থাকবেন আর জনগণ আপনার সাপোর্ট দিব তাই না রাস্তায় বেড়ান জনগণের কাছে কাছে যান জনগণের বুকে জড়াই ধরেন তারপর দেখবেন জনগণ সবাই আপনার পাশে দাঁড়াইব শুনেন খালু বিরোধী দলে থাকার মজাই আলাদা বদর মেম্বার যে করবো আপনি হেডারই বাধা দিবেন এই যে কথা কইব হেডার আপনি কইবেন মিশা কথা তাইলে দেখবেন সবাই আপনার পক্ষে সব জনগণ আপনার কাতারে দাঁড়াই গেছে শুনেন সব কাজে বাধা দিলে দেশের উন্নতি হবে কেমনে আরে বাধা তো দিবেন প্রথমে প্রথমে সেইতে যাবেন তারপরে চুপ কোনো কথা নাই শুনেন এই যে চুপ করবেন এর লাগে বদর মেম্বার আপনারে কিন্তু টেকা দিব টেকা বুঝেন কিছু হ্যাঁ এরকম করে তো বিষয়টা চিন্তা করি নাই তোমার তো অনেক বুদ্ধি আছে চলো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে কথা কই ভুলে গেছিলাম তো আপনার লগে জামুকে আরে বদর মেম্বার আজ বাজার থেকে বিরাট বড় বোয়াল মাছ কিনছে দুপুরে হে বোয়াল মাছের প্যাটি দিয়া যদি আমি না খাই হ্যাঁ তো মাইন্ড করব শুনেন আমি খেয়ে দেয়া আইসা আপনার রিপোর্ট করুন নে আপনি কি মিস করছেন আচ্ছা যান রাজু তুই এত বড় একটা কাজ করতে পারলি আমারে না জানে তুই এত বড় একটা কাজ করলি আমি খুব দুঃখ পাইছি আমি কাজ করছি আর সেই জন্য তুই দুঃখ পাইছস খালি আমি দুঃখ পাই নাই আমার সাথে আমার প্রাণ প্রিয় বিয়ান কুসুম দুঃখ পাইছে জীবন না কুসুম দুঃখ পাবো কেন কুসুম দুঃখ পাবো এমন কাজ আমি জীবনেও করতে পারি না কষ্টস তুই তুই যে কষ্টস এটার প্রমাণ আমি দিতে পারবো দে দে প্রমাণ দে প্রমাণ যদি দিতে না পারস ফজল আমি ওকে দিছি কুলাকুলি করে তোরে শুটকি মাছের মতো চেষ্টা বানাই ভালো এই তুই কুসুমরে হাত করার জন্য মোবারক বাড়ি দাওয়াত দিছস না কয় দাওয়াত দিছস না এই খবর যখন কুসুম শুনতে পারছে কুসুম তো রাইগা একদম ফায়ার আমি যে কত কষ্ট করে তার আগুন নিবাই যদি জানাস আর একটু ফায়ার সার্ভিসে খবর দিতে হতো কিন্তু এলাকায় তো ফায়ার সার্ভিস নাই জীবনে কুসুম তোর কথা শুনবে না তুই বানায় বানায় মিথ্যা যুক্তি বার করস তোর আমি চিনি না আমার চিনস ওই তুই যদি আমার চিনস তাহলে আমার দাওয়াত করস নাকি তোর দাওয়াত করলে তুই প্যাস লাগাবি প্যাস লাগা আমার বিয়ে ভাঙিয়ে দিবি সেই জন্য তোর দাওয়াত করি নাই এই এখন তো আমি প্যাস লাগাই নাই এখন তাহলে তোর বিয়ে ভাঙলো কেন হ্যাঁ এই বিয়ে ভাঙার মধ্যে আমার কি কোনো হাত আছে হাত আছে না না আছে সেটা পরে দেখা যাবে তদন্ত চলতেছে
তদন্ত যদি খালি তোর নাম বাইরে আসে মনে রাখিস বজল তোরে কিন্তু কঠিন শাস্তি দিমু। এই রাজু, এই তদন্তের আগে যদি আমার বিরুদ্ধে কোনো কুৎসারটা আসে তাহলে আমি তোর বিরুদ্ধে 10 কোটি টাকার মানহানি মামলা করব। তুই যতই বড়াই করস আমারে হাত না করলে তুই বিআইন রে বিয়া করতে পারবি না, তোর সকল স্বপ্ন ভাঙে একবার চুরমাচুর হয়ে যাবে। দেখা যাক, আমি আর কুসুম যদি ঠিক থাকি পৃথিবীর কোনো অশুভ শক্তি আমাদের বিবাহ ভাঙতে পারবে না, কারণ আমি সৎ, আল্লাহ আমার সাথে আছে। আচ্ছা ঠিক আছে, আমার বিআইন কুসুমের কথা বাদ দিলাম, আমি তো তোর ক্লোজ ফ্রেন্ড না, ছোটবেলা থেকে একসাথে বন্ধুরা, তাহলে বন্ধু হিসেবে তুই আমার দাওয়াত করস না কেন? সি 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 ফজল, তোর লজ্জা করে না মানুষের কাছে চাইয়া চাইয়া নিমন্ত্রণ খাইতে চাস? হ্যাঁ, একটা ব্যক্তিত্ব বলে তো কিছু থাকে। এই তুই জানোস না আমি কে, আমি কি হতে যাচ্ছি? আমি একজন জননেতা হতে যাচ্ছি, আর একজন জননেতার এত হায়া এত লজ্জা শরম থাকতে নাই, প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে নিমন্ত্রণ আদায় করে নিবে, দরকার হলে একদিন 4 জায়গায় নিমন্ত্রণ নিবে, এক জায়গায় যাবে বাকি জায়গায় 3 বস পাঠিয়ে দিবে। তুই যা। এই জন্য তো দেশের এই অবস্থা, তোদের মতো নেতাদের জন্য দেশের এই করুণ অবস্থা। হ্যাঁ, আর তোদের মতো জনগণ থাকলে দেশে কি অবস্থা হবে? আমার দিকে পালাম কে? পলামুকে, আমি তোমার সামনাসামনি হতে চাই না, বুঝছো? তুমি একটা বিরাট অভিনেতা, গুম হওয়ার কত সুন্দর অভিনয় করলা। অবশ্য আমি তো জানি যে তুমি জাগা মতো আছো, ভালোই আছো। এই লেবু সব সময় ভালোই থাকে। শুনেন মামু, আপনার ব্যবহারে আমি খুবই কষ্ট পাইছি, আশা করছিলাম গ্রামে যখন ফিরুম তখন এক গুচ্ছ রজনীগন্ধা আপনি আমার হাতে দিবেন, একটা গোলাপ ফুলের মালা আপনি আমার গলায় পরাই দিবেন, এগুলো তো পরের কথা, একটা ফুলের পাপড়ির মুখ পর্যন্ত দেখলাম না। আরে আমার বড় দুলাভারি ফেরেশানির মধ্যে রাখে তুমি যে কান্নটা করলা, তারপর তো ফুলের মালা আশা করো কেমনে? তোমার তুমি শাস্তি হওয়া উচিত। মামু, আমার কপালটা এতই খারাপ যে আপনার মতো একটা ফালতু মামু শ্বশুর পাইছি। আর আমার ভাগ্নির কপাল এত খারাপ যে একটা বিশ্ব ফাদিলের লগে তার বিয়ে হয়েছে। মামু, দিলেন তো মাথায় রক্তটা উঠায়, চলেন আমার লগে ঢাকা, দেখবেন কত সুন্দরী মেয়ে আমার এই দিককে দৌড় দিয়ে আসে। আপনার ভাগ্নিনে বিয়ে করিয়া আমি আমার জীবনটা নষ্ট করছি, এটা কোনো ফ্যামিলি হইলো? আরে তোমার তো কোনো ফ্যামিলিই নাই, এতদিন হইলো আমার ভাগ্নিরে শ্বশুরবাড়িটা পর্যন্ত দেখাতে পারলা না। আমার ফ্যামিলি জীবনেও আপনার ভাগ্নিরে বউ হিসেবে গ্রহণ করবে না, আমি স্বনামধন্য জমিদার পরিবারের ছেলে, আপনার ভাগ্নিরে বিয়ে করিয়া আমি সংসার থেকে বিতাড়িত হইছি, ত্যাজ্য পুত্র হইছি। এত চাপা মারো না, তোমার যে চাল চুলা নাই হেডে আমি ভালো করে জানি, খালি মুখে বড় বড় কথা। এ মামু, আমি একটা জিনিস লক্ষ্য করতেছি, বিয়ার পর থেকে আপনি আমার পিছনে লেগে থাকেন, কে আমি আপনি কি ক্ষতি করছি? খালি মামু শ্বশুর বলে কিছু কইলাম না, ছেড়ে দিলাম। শোনো লেবু, বড় দুলোয়ের বিরুদ্ধে কোনো ঝামেলা পাগালে আমি কিন্তু তোমার সারুম না। মামু, আপনার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম, আমি সারা জীবন বদর মেম্বাররে দৌড়ের উপরে রাখু, পারলে ঠেকায়েন। আর আমি যদি ইচ্ছা করি ওই বড় দুলোয়ের বাড়িতে তুমি থাকতে পারবাই না। আমিও যদি ইচ্ছা করি খালুর বাড়িতে আপনি 1 মিনিট থাকতে পারবেন না, আপনার ঘাড়ে ধরে বের করে দিব। হরে দেয়া দাও গাড়ি উপর দিয়া যায়। এই তুমি যাইবে এই দিকে, আমার কোন দিকে যাও?